ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনু ভাকর। 12 বছরের খরা কাটিয়ে শুটিংয়ে ব্রোঞ্জ এনে দিলেন এই ভারত কন্যা। অলিম্পিক্স 2024-এ ভারতের পদক জয়ের দৌড় শুরু হলো মনুর হাত ধরেই। বিদেশের মাটিতে উড়ল গর্বের তেরঙ্গা। আর চলতি অলিম্পিক্সের প্রথম পদক ভারতে আসতেই কয়েকটা মুহূর্তের ব্যবধানে ঝড়ের বেগে বেড়ে চলল মনুর ফলোয়ার্সের সংখ্যা। 3 বছর আগে টোকিও অলিম্পিক্সে ব্যর্থতার পর সেদিন হতাশায় মুখ ঢেকেছিলেন মনু। শুটিং রেঞ্জেই কাঁদতে শুরু করেন, একাধিক বিতর্ক তৈরি হয় তাঁকে নিয়ে, ধেয়ে আসে সমালোচনার ঢেউ। মনুও ভেঙে পড়েন, দরজায় কড়া নাড়ে অবসাদ। তবে এই ভারত কন্যা সাময়িকভাবে দমে গেলেও থেমে যাননি, আরও একবার উঠে দাঁড়িয়েছিলেন। ঠিক করেছিলেন যেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর জন্ম, উত্তরটা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই দেবেন। আর তাই আজ ভারতের মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সের ব্রোঞ্জ মনুর নামে। ইতিমধ্যেই 9টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক ঝুলিতে ভরেছেন তিনি, আর এবারে ক্যাবিনেটে যোগ হলো অলিম্পিক পদক। মেরি কমকে দেখে একটা সময় মনু চেয়েছিলেন বক্সার হতে, কিন্তু ওই আমরা আমাদের জীবন নিয়ে ভাবি এক আর বাস্তবে হয় আরেক। তখন ভারতের মাটিতে বিকেল নামছে, প্যারিসের বুকে উঠছে ভারতের জাতীয় পতাকা। ততক্ষণে শুটিং রেঞ্জে ব্রোঞ্জের ওপর শিলমোহর দিয়েছেন মনু। ছলছলে চোখে একবার তাকালেন, মুখে তার এক চিলতে হাসি। লড়াকু মেয়েটার বোধহয় মনে পড়ে গেল বছর তিনেক আগের সেই দিনটার কথা। টোকিওতে সেদিন মনুর সবচেয়ে প্রিয় বন্ধু তার সঙ্গ দেয়নি। দ্বিতীয় সিরিজের মাঝামাঝি সময়ে মনুর বন্দুকে ইলেকট্রনিক ট্রিগারে সমস্যা দেখা দেয়। উপায় না দেখে তিনি বন্দুক বদলান, কিন্তু সেটা পরীক্ষা করার পর শুটিং রেঞ্জে ফিরে আসতে দেখেন ততক্ষণে সময় এবং মনঃসংযোগ দুটোতেই ছেদ পড়েছে। প্রথম সিরিজের শেষে 5ম স্থানে ছিলেন মনু, দ্বিতীয় সিরিজে 8ম স্থানে শেষ করেন, আর এরপর ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন। 6টি সিরিজ শেষে 12তম স্থানে তিনি দাঁড়ান। টোকিও অলিম্পিক্সের সেই দিনটা বোধহয় ভারতের ছিল না। হতাশায় মুখ ঢেকেছিলেন মনু, শুটিং রেঞ্জেই ডুকরে কাঁদতে শুরু করেন, আর শেষ অবধি কোচের কাঁধে মাথা রেখে বেরিয়ে আসেন। তবে ওই প্রকৃত খেলোয়াড় কখনোই হেরে যান না, হয় জেতেন নয়তো শেখেন। মনু ভাকের শিখে ফিরেছিলেন, আর তাই টোকিওর বিদায়ের কান্না থেকে প্যারিসের পদকের হাসি। নিজের দক্ষতার জেরেই পদক ছিনিয়ে নিলেন ভারতের এই দক্ষ শুটার। কোরিয়া এবং চীনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই নিজের জাত চেনালেন এই ভারত কন্যা, লড়াই জারি রাখলেন। গত রবিবার ফাইনালের শেষ শটটার আগে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। শেষ শটে মনু মারেন 10.3, আর চীনা প্রতিযোগী 10.5 মারায় মনুর রূপো পাওয়ার আশা সেখানেই শেষ হয়। নিজের শট মেরে চুপ করে অপেক্ষা করছিলেন মনু। চীনা প্রতিযোগী খানিকটা এগিয়ে যাওয়ার পর মুচকি হাসলেন তিনি। তার মনে পড়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণের কথা। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শুধু নিজের কর্ম করে যেতে। মনু নিজেকেই বোঝাচ্ছিলেন তিনিও নিজের কাজটা করেছেন, এবারে বাকিটা নিয়তির হাতে। না, মনুর এতদিনের পরিশ্রম বিফলে যায়নি। রূপো হাতছাড়া হলেও 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ ছিনিয়ে নিলেন এই ভারত কন্যা। শুটিংয়ে দীর্ঘ 12 বছরের খরা কাটালেন তিনি। মনু জানিয়েছেন ভারত অনেকদিন ধরে এই পদকটার অপেক্ষা করছিল, তার হাত দিয়েই অবশেষে সেটা হয়েছে, তবে পরের বার আরও ভালো করার চেষ্টা করবেন। টোকিও অলিম্পিক্সে মনুর ব্যর্থতার পর একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, ধেয়ে এসেছিল সমালোচনা, বহু মানুষ তার দিকে আঙুল তুলেছিলেন। আর চলতি অলিম্পিক্সের প্রথম পদকটা ভারতে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সেই 140 কোটি মানুষই। সেই মানুষরাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই মনুর ফলোয়ার্স সংখ্যা বাড়িয়ে দেন। আসলে মনু সেদিন নিজেকে বোধহয় কথা দিয়েছিলেন এই উঠে আসা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবেন। আর তাই ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনু ভাকর।